নমস্কার বন্ধুরা, আজ আমার সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানাই লালির রান্নাঘরের আজকের ভিডিওটিতে। আজকে আমি বাংলার একটা খুব চিরপুরাতন এবং প্রায় ঘরে ঘরেই হয় কলাইয়ের ডালের রসবড়া, সেটা করব এবং আমি কেমন করে করব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করো কিন্তু, আর আমার এই ভিডিওটিতে তোমরা যদি শেয়ার করো পরিচিত জনের সঙ্গে এবং কমেন্ট করো নানান রকম, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমি খুব মানে খুব ভালো লাগবে আমার সেটা। আর তোমরা যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিতে, আমার চ্যানেলের ভিডিওটিতে সম্পূর্ণ দেখো কিংবা খুব কম করে 4 থেকে 5 মিনিট দেখো, তারপরে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও যাতে সর্বপ্রথম তোমার কাছে যায়। সেই জন্য আমি এখানে যেটা নিয়েছি এবং খুব ন্যূনতম উপাদানই লাগে এই রসবড়া করতে, সেটা হলো এই যে কলাইয়ের ডাল, সাদা কলাইয়ের ডাল খোসা ছাড়ানো, সেটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি জলে। আর লাগছে আমার চিনি, চিনিটা হলো এই বাটিরই আমি 3 বাটি জল নেব আর 2 বাটি চিনি দেব, গোলমরিচ অল্প একটু দেব, একটু নুন দেব অল্প, বেকিং সোডা 1 চামচ দেব, মৌরি 1.5 চামচ দেব, আর লাগছে আমার সাদা তেল আর জল। তাহলে এবার আমি ভিডিওটি শুরু করছি, রান্নাটা শুরু করছি। 2 কাপ জল দিয়েছি আমি, 3 কাপ জল দিয়েছি, 3 কাপ না বাটি, যে বাটির আমি চিনি নিয়েছি এই বাটিরই আমি 3 বাটি জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে 2 বাটি একটু কম, 2 বাটি থেকে অল্প একটু কম চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি সেরা তৈরি করে নেব আমার এই বড়াটা, যাতে ভিজতে পারে ভালো করে এবং রসের যে আন্দাজটা সেটাও যেন ঠিক হয়, অল্প একদম মিষ্টি থাকলেও বড়াতে ভালো লাগবে না, সেই হিসাবে আমি রসটাকে জাল দিয়ে নিচ্ছি। আর ডালটা আমি মিক্সির জারে বেটে নিচ্ছি মিহি করে। ডালটা আমি বেটে নিলাম, এবার ডাল বাটাটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যেমন বড়ি দেয় কলার ডালের বড়ি সেই রকম করে একই অ্যাঙ্গেলে খুব ভালো করে এটা ঘুরিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 1.5 চামচ মৌরি, গোলমরিচ দিলাম 1 চামচ, নুন দিলাম অল্প, আর বেকিং পাউডারটা আমি পরে দেব, এটা ভালো করে ফেটিয়ে নেব আগে, তারপরে। ডালটা আমার ফাটানো হয়ে গেছে, আমি প্রায় 15 মিনিট ডালটাকে ফেটিয়েছি। এটা ফাটানো হয়ে গেছে কারণ বুঝতে পারলাম অনেকটা ফুলে এসছে ডালটা আর জালি জালি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, বেকিং পাউডারটা দিয়েও আমি আরেকটু ভালো করে এটা ঘেঁটে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি ডালটা, তারপরে আমি বড়া ভাজব। রসটা হয়ে গেছে, এই যে এখানে আমার রাখা আছে, পাশের গ্যাসে আমি কড়াইয়ের তেল গরম করে নিয়েছি, কমিয়ে দিলাম একটু গরম করার পর তেলটা। এবার আমি এর মধ্যে বড়াগুলো ছাড়ব। নেড়ে চেড়ে ভালো করে একটু একটু হালকা লালচে করে ভাজছি আমি এটাকে, এটা হালকা লালচেই হয়, খুব বেশি আবার ভাজা হয়ে গেলে তখন আবার রসটা ঢুকতে অসুবিধা হয়, তো ভালো লাগে না। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেল, এবার আমি সবগুলোকে রসের মধ্যে ফেলে দিচ্ছি।
এবার আর একবার আমি ভেজে নেব। আর এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল বন্ধুরা, আমি এটা আবার রসের মধ্যে দিয়ে দিলাম। তোমরা আমার মতো করে রসবড়া একবার করে দেখো, এটা অন্যদের চেয়ে একটু আলাদা হবে এবং খেতে দুর্দান্ত হয়। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের যে ভিডিও সেগুলোও যেন আমি দেখতে পাই তার সুযোগ করে দেবে আমাকে। লাস্ট লটের ভাজাটাও হয়ে গেল আমার, এইবার আমার রসে দিয়ে রসটার মধ্যে দিয়ে ঢেকে দেবো আমি, দিয়ে এক ঘন্টা রাখবো যাতে পুরোটা রস বড়াগুলো টেনে নেয়। নিচেরগুলো ওপরে, ওপরগুলো নিচে একটু দিয়ে দিই আমি। বড়া আমার হয়ে গেল, আমি নিয়ে এসেছি এখানে এক ঘন্টা পর। তোমরা অবশ্যই এভাবে করবে এবং আমাকে খেয়ে জানাবে অবশ্যই যে কমেন্টে কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। তাহলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসব। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।